আসসালামু আলাইকুম টেকনিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো আরেকটি সৃজনশীল নিয়ে তো মাঝে মাঝে উপস্থিত হয়েছি এখানে উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুইটা রাশি দেওয়া আছে দেন কিছু প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে সরল করো এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ টু এক্স মাইনাস অফ ফার্স্ট ব্র্যাকেট থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই ফার্স্ট প্যাকেট এবং সেকেন্ড প্যাকেট ক্লোজ দেন দ্বিতীয় প্রশ্ন বলেছে রাশি দুইটির গসাগু নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্ন বলেছে রাশি দুইটির লসাগু নির্ণয় করো যা আমরা পূর্বে অনুশীলন খুব ভালোভাবে শিখেছি দেখো তাহলে আমরা এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে প্রথম প্রশ্ন ক সেখানে বলেছে সরল করো এত তাহলে আমরা ঠিক প্রশ্নটি দেখে সরলের মানটা আগে উঠাই নেই এই তাহলে আমাদের প্রশ্নটা আমরা দেখে দেখে উঠালাম এখন আমরা এটাকে ইকোশন করে অর্থাৎ সরল ফল বের করব তাহলে আমরা প্রথমেই কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আগ পর্যন্ত আমরা লিখে ফেললাম দেন মাইনাস দ্বারা এটাকে আমরা গুণ করতে পারি বা আরেকটা কাজ করতে পারি যে ওয়াইয়ের কাজ করা যাচ্ছে ভিতরে এক লাইন তাহলে করে আসি ওয়ের যদি কাজ করা যায় তাহলে এখানে প্লাস থ্রি ওয়াই আর এখানে এখানেও প্লাস টু তাহলে ওয়াই হচ্ছে এখানে ফাইভ ওয়াই মাইনাস ফোর এক্স এইবার আমরা ঠিক আবার ওই পর্যন্ত উঠে ফেলি ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত ছিল তাই এখন মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে আসে মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফোর এক্স এই হলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটে পালা সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে এক্স মাইনাস এখানেও এক্স দুইটা যোগ করা যাচ্ছে তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয় নাই এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করবো মাইনাস দ্বারা গুণ করলেই সেকেন্ড প্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এখন ইকুয়েশান করলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখতে চাই তাও লিখতে পারি বা মাইনাসটা আগে তাহলে আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে সরল ফল এটাকে আনসার লিখতে পারি অথবা বলি বলতে পারি এখানে নির্ণয় সরল ফল এত এটাকে আনসার বলতে পারি তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা এখন দ্বিতীয় প্রশ্নে যায় রাশি দুইটির লসাগু এবং গসাগু অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে গসাগু নির্ণয় করতে এবং তৃতীয় বলেছে নির্ণয় করতে তাহলে আমরা এখন খ নাম্বার অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের সলিউশনে যাচ্ছি দেখো এখানে বলেছে রাশি দুইটির গসাগু নির্ণয় করে তাহলে আমাদের রাশি দুইটি আগে চিন্তা হবে এই হচ্ছে প্রথম রাশি এবং এই হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি আমরা উদ্দীপক দেখে দেখে রাশি দুইটা লিখে ফেলি এই হচ্ছে প্রথম রাশি এখানে দেখো আমরা মিডিল টার্ম করতে পারবো মিডিল টার্ম বলতে আমরা জানি মধ্য বিশ্লেষণ এটাকে যদি আমরা বিশ্লেষিত করি তাহলে এরকম লিখতে পারি ফাইভ এক্স মাইনাস টু এক্স তাহলে সেভেন এক্স হয়ে যাচ্ছে খেয়াল করো আবার যোগ বিয়োগ করলে এই সেভেন এক্স হচ্ছে গুণ করলে টেন এবং এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখান থেকে আমরা এখন কমন নেবো তাহলে এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস ফাইভ এখানে টু কমন গেলে থাকে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু প্রথম রাশির কাজ শেষ এখন আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করি তাহলে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি তাহলে আমাদের এটা দেখে দেখে উদ্দীপক আমরা দ্বিতীয় রাশি লিখে এখানে আছে আছে টেন এটাকে যদি আমরা এখন বিশ্লেষিত করি সেম একই ভাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন পাঁচটার মধ্যে দুইটা বাদ দিলে তিনটা থাকছে এবং গুণ করলে দেখো এই দুটো সমান হচ্ছে তাহলে এখান থেকে এক্স কমন এলাম থাকলো এত টু কমন এলাম এখানে থাকলো এত তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু তারা বলেছে এখানে গসাগু নির্ণয় করতে তাহলে আমরা নির্ণয় করতে পারি এখন সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে শুধুমাত্র কমন যেগুলো যাবে সেগুলো তাহলে এখানে এটা কমন যাচ্ছে দুইটা রাশিতেই এইটা আছে আর এখানে এটা কমন যাচ্ছে না তার মানে গশাগু হচ্ছে এখানে এক্স মাইনাস টু এটাই তাহলে আনসার তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আরেকবার একটু বুঝিয়ে বলি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা দুইটা রাশি ঠিক উদ্দীপক থেকে লিখেছি দেন মিডিল টার্ম করলে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি দ্বিতীয় রাশিটাও সেম একই কথা মিডিল টার্ম করলে আমরা ফলাফল পাচ্ছি দেন আমরা এখান থেকে আমরা দেখলাম যে কোনটা কমন যায় কোনটা এটা ঠিক কমন যাচ্ছে এক্স মাইনাস টু এক্স টুই হচ্ছে তাদের তার নির্ণয় গসাগু এখন আমরা লসাগুর কাজ করব অর্থাৎ তৃতীয় প্রশ্নের উত্তরে যাচ্ছে এখন তিন নম্বর কোশ্চেন এখানে রাশি দুইটির লসাগু নির্ণয় করো রাশি দুইটির লসাগু এখন দেখো আমরা এই খ থেকে যদি একটু সাহায্য নিই তাহলে আমাদের খুব সহজে হয়ে যাচ্ছে তাহলে প্রথমে আমরা লিখব প্রথম রাশি যা দেওয়া আছে আর কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এখানে আর বারবার আমাদের ইকুয়েশন করার দরকার নাই এটা সমান সমান আমরা এখন লিখে দিতে পারি যে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এটা আমরা সাইড নোট দিয়ে দেব যে খ হতে এবং দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি সেম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা আমরা খ হতে যদি সাহায্য নেই তাহলে পাচ্ছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এটারও সাইড নোটে আমরা দিয়ে দেব যে খ হতে তাহলে দেখো আমরা যদি এখন লসাগু করি সুতরাং নির্ণেয় লসাগু আমরা লসা কি পাই লশাঘুর সময় আমরা জানি কমন প্লাস আদার্স তাহলে কমন যেটা যাচ্ছে সেটা আমরা লিখবো আগে এক্স মাইনাস এবং কমন ছাড়া যেগুলো পড়ে আছে সেগুলোকেও লিখবো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে আরেকটা লাইন আমরা ইকোয়েশন করতে পারি এটা যেহেতু এভাবে আছে তাহলে আমরা এটাকে যদি এ মনে করি তাহলে ডেফিনেটলি এইটাও এ এটাকে বি মনে করলে এইটাও বি মানে দুটার সাথে দুইটা মিল আছে জাস্ট মাঝে এদের চিহ্নের পরিবর্তন আছে একবার প্লাস আছে আর একবার মাইনাস আছে তাহলে এরকম থাকলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করি তাহলে এরকম আসে যে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এই ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এই হচ্ছে এর লসাগর ফলাফল তার মানে আমরা তৃতীয় প্রশ্নের আনসারও পেয়ে গেলাম এই ছিল আমার এই সৃজনশীল নিয়ে আস আলোচনা পরবর্তী নতুন কোনো সৃজনশীল নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ